মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাখি, এগুলা হীরামন তুতা পাখি বলে না ভাই? আচ্ছা, যে গলায় মালা আর লাল সাইজের, এটা হলো ছেলে হবে, ওই পাশটা মেয়ে হবে না ভাই? ছেলে। আচ্ছা, এই জোড়াটার দাম চাইলেন কত ভাই? এই জোড়াটার দাম চাইছে 3500 টাকা। মাশাআল্লাহ অনেক সুন্দর পাখি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি রাজু ভিজন টিভি ইউটিউব পক্ষের থেকে সবাইকে জানাই স্বাগতম। যারা রাজু ভিজন টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখন চলে এসেছি আশুলিয়া বাজারে। এ হাটে কী কী ধরনের পশু পাখি উঠেছে এগুলোর দরদাম সম্পর্কে দাম দেবো, সাথে বিক্রেতার ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগের মাধ্যমে ক্রয় করতে পারবেন। আশুলিয়া হাটটি প্রতি বুধবার সকাল 7টা থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত হাটটি বসে থাকে। সম্পূর্ণ উন্মুক্ত একটি হাট না, এটা সবখানে 10 টাকা এক হাজার দিতে হয়। মোটামুটি বেশ জমজমাট দেখতে পাচ্ছেন। এই হাটটা ব্রিজের সাথে আশুলিয়া নদীর ধারে বসে থাকে। যে কোনো জায়গা থেকে আপনারা এই হাটে আসতে পারবেন। কি দেখতে পাচ্ছেন হীরামন তুতা পাখি, সচরাচর পাওয়া যায় না, এই ভাইয়ের কাছে আছে এই এক জোড়া। আচ্ছা, এই জোড়াটার দাম জানেন কত ভাই? 3500 টাকা। এটা নিউ এডাল হবে না রানিং হবে ভাই? নিউ এডাল হবে। দেখতে পাচ্ছেন ভাই, আপনার খামার কি আরও আছে? দেওয়া যাবে না? আচ্ছা আচ্ছা ভাই, আপনার ফোন নাম্বারটা বলেন। 01910522522678678। আচ্ছা, হাটে যদি না বিক্রি হয় আপনার থেকে যদি কেউ ফোনের মাধ্যমে কিনতে পারে দিতে পারবেন তো ঠিকানার মতন? আচ্ছা, আপনার ঠিকানা কোন জায়গা? আশুলিয়া। আশুলিয়া বাজার না? আচ্ছা, আপনার নামটা? আজিজুল। আচ্ছা, ধন্যবাদ। মাশাআল্লাহ দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা শালিক পাখি। ভাই, এই শালিক পাখি কি কথা বলে? এটা বয়স কেমন ভাই? 1 বছর হয়েছে। 1 বছর? 1 বছর হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এটা ছেলে পাখি না মেয়ে পাখি ভাই? ছেলে পাখি। আচ্ছা, এটার দাম চাইছেন কত টাকা ভাই? খাঁচাসহ 2000 টাকা দাম চাইছে। আচ্ছা, কি কি কথা বলে ভাই? ফাটা কৃষ্ণ সিয়াইছেন আর মিঠু, এই দুটো কথাই বলে। দেখতে পাচ্ছেন এই খাঁচাসহ 2000 টাকা বিক্রি করা হবে। দেখতে পাচ্ছেন ভাই, এগুলা কি কি খাবার খাওয়ান? ব্রয়লার ফিট। মিঠু কয় আর মা কয়, আর দূরে দূরে সিজ দেয়। মিঠু কথাটা ওই লোকে শিখেছে, যাতে কিনছে মেয়ে শিখেছে, কিন্তু ভাড়া যে করতে শিখছে আজকে ইদানিং 10-15 দিন ধরে। মা কথা কইব, আমি যে জিনিস কিনেছি প্রথমে ফিলার লাগা সরষের তেল দিয়ে বানাই। আচ্ছা ভাই, আপনি কি ফোন নাম্বার দেয়া যাবে? ফোন নাম্বার বলা যাবে? ফোন নাম্বার মত দেব না ভাই। আচ্ছা আচ্ছা, আপনারা আশুলিয়া হাটে আসলে এই ধরনের পাখি ক্রয় করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন? মাশাআল্লাহ, এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর বাজিকার পাখি। এগুলো কত করে জোড়া বিক্রি করেন ভাই? আচ্ছা, রানিং গুলা 1000 টাকা 800 টাকা করে। আর নিউ এডাল গুলা কত করে বিক্রি করেন? নিউটল 600-500 টাকা করে। আর এই যে ঘুঘু পাখি দেখতে পাচ্ছি 1800 টাকা। আচ্ছা ভাই, আপনি তো প্রতি হাটেই বিক্রি করেন না ভাই? সব হাটেই? কোন হাটে পাখি বিক্রি করেন ভাই? কোন হাটে পাখি বিক্রি করেন? টুঙ্গী, মিরপুর, তারপরে আশুলিয়া, অনেক কটা হাটে বিক্রি করেন না? মিরপুর ভাই 1 নম্বর, 13 নম্বর। আর আশুলিয়া? আচ্ছা আচ্ছা ভাই, আপনি ফোন নাম্বারটা বলেন। 01781 838678। আচ্ছা ভাই, তো পাইকারিও বিক্রি করে থাকেন না? আচ্ছা, ধন্যবাদ ভাই। ভাইজান, বাজিকার পাখি কত করে বিক্রি করেন? 600 টাকা করে জোড়া। এগুলো নিউ এডাল হবে না রানিং হবে? নিউ এডাল হবে। আচ্ছা, যে তিতির পাখি দেখতে পাচ্ছি এগুলো কত করে বিক্রি করেন? 600 টাকা করে জোড়া। এগুলো বয়স কেমন? 1.5 মাসের মতন। আচ্ছা, আর কয়েল পাখি এগুলো কত করে বিক্রি করেন? 100 টাকা করে। কি জোড়া না ভাই? 100 টাকা করে জোড়া। আচ্ছা, আর এই যে ঘুঘু পাখি এগুলো কত করে জোড়া বিক্রি করেন? 800 টাকা করে। এগুলো নিউ এডাল হবে না রানিং? নিউ এডাল। আচ্ছা, আর এই যে নিচে কি এগুলো কি জাতের মুরগি ভাই? টাইগার মুরগি। দেখতে পাচ্ছেন এগুলো টাইগার মুরগি। ভাই তো এগুলো পাইকারি আর খুরসা দুইটাই বিক্রি করে থাকে। আচ্ছা, আপনি থেকে যদি কেউ পাখি এবং এই যে ঘুঘু এই মুরগি এগুলো পাইকারি কিনতে চায় দিতে পারবেন তো? আচ্ছা, ফোন নাম্বারটা বলেন একটু। 0198989834383463333। আচ্ছা ভাই, নামটা? নজরুল ভাই। আচ্ছা, আপনার লোকেশন কোন জায়গা, ঠিকানা কোন জায়গা? আচ্ছা, ধন্যবাদ। আশুলিয়া হাটে আসলে ভাইয়ের থেকে প্রতি বুধবার ক্রয় করতে পারবেন। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি অনেক সুন্দর বাজিকার পাখি। ভাইজান, এই বাজিকার পাখি কত করে জোড়া বিক্রি করেন? 800 টাকা পিয়ার। মাশাআল্লাহ, অনেক সুন্দর পিয়ার, 800 টাকা করে এগুলা জোড়া দেখতে পাচ্ছেন। আর এই যে কয়েল পাখি ভাই, এগুলা 100 টাকা করে জোড়া। আর এগুলো কি জাতের মুরগি ভাই? টাইগার মুরগির বাচ্চা। আচ্ছা, এগুলো বয়স কেমন ভাই? 12 দিন। আচ্ছা, এগুলো কত করে জোড়া বিক্রি করেন? জোড়া 200 টাকা। আর নিচে যে তিতির পাখি দেখতে পাচ্ছি, জোড়া 700 টাকা করে দেখতে পাচ্ছেন। ভাই তো কোন কোন হাটে আপনি এগুলো বিক্রি করেন? শুধু আসলে হাটে না? আচ্ছা ভাই, আপনার ফোন নাম্বারটা বলেন। 01960612932। আচ্ছা ভাই, আপনার নামটা? লতিফ ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম কাকা। কাকা ভালো আছেন? মাশাআল্লাহ, কাকার কাছে দেখতেছি অনেক মোরগ মুরগি। এগুলা কি দেশি নাকি কাকা? দেশি। আচ্ছা, এগুলো কত কেমনে বিক্রি করেন কাকা? কেজি 450 টাকা করে। আচ্ছা, কোন কোন হাটে কাকা বিক্রি করেন? কাকা তো আশুলিয়া হাটে শুধু বিক্রি করেন না? শুধু আশুলিয়া হাটে। আচ্ছা, এই মোরগগুলা কত আর মুরগিগুলা কত করে কেজি? 450 টাকা করে কেজি। দেখতে পাচ্ছেন আশুলিয়া হাটে আজকে বাজার দর 450 টাকা কেজি দেশি মোরগ মুরগি। কাকা এগুলো কি দেশি না? দেশি। আচ্ছা কাকা, ধন্যবাদ। ভাই ভাই ভালো আছেন তো? আশুলিয়া হাটে দেখতে পাচ্ছি অনেক সুন্দর দেশি মোরগ মুরগি উঠেছে। আচ্ছা, এগুলো কত করে কেজি বিক্রি করেন? দেশি মোরগ মুরগি এগুলো কত করে কেজি? 450 টাকা কেজি আজকের বাজার দর, 450 টাকা। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর এই যে কবুতরের বাচ্চা এগুলো কত করে? 250 টাকা করে জোড়া। এগুলো বয়স কেমন? বয়স ধরুন 1 মাসের মতন। আচ্ছা, ওদের দেশি হাঁস দেখতে পাচ্ছি, ওগুলা 350 টাকা কেজি। 350 টাকা কেজি ওগুলা দেশি হাঁস না? হ্যাঁ, 350 টাকা কেজি কেজি হিসাবে। আর এই যে চীনা হাঁস এগুলো কত করে কেজি বিক্রি করেন? 450 টাকা করে কেজি। আর রাজা হাঁস? রাজা হাঁস 450 টাকা কেজি দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনি খুচরা পাইকারি দুটোই বিক্রি করে থাকেন তো? হ্যাঁ। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলা যাবে? বলেন, ফোন নাম্বারটা বলেন। 017 6522 7592। আচ্ছা, আপনার নামটা? ফিরোজ। আচ্ছা ফিরোজ ভাই, আপনি কোন কোন হাটে হাঁস মুরগি এগুলো বিক্রি করেন? টুঙ্গী বাজার, আশুলিয়া। আশুলিয়া, টুঙ্গী বাজার না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা বিগ সাইজের কিং কবুতর। ভাই এই লাল কিং কত চাইতেছেন ভাই? এই জোড়াটা 8,000 টাকা। এই জোড়াটার দাম চাইছে 8,000 টাকা। মার্শাল্লাহ, দেখতে পাচ্ছেন এটা হলো নর হবে আর এটা হলো মাদি। দেখতে পাচ্ছেন 8,000 টাকা। ভাই এটা কি নিউ অ্যাডাল হবে না রানিং হবে ভাই? রানিং। ডিম বাচ্চা করছে না? ডিম বাচ্চা করছে। আচ্ছা, এই যে তারপর একটা দেখতে পাচ্ছি সাদাটা, এটা কি নর না ভাই? এটা নর হবে। আচ্ছা, এটা জোড়া নাই না? না ভাই, সিঙ্গেল। আচ্ছা, সিঙ্গেল জোড়া, সিঙ্গেলের তো দাম চাইছেন কত? এটা 4,000 টাকা দাম চাইছে। আর এই যে দেশি কবুতর এগুলা দেশি না? ওটা না ভাই, ওটা গ্রিজেল। ও সরি, এটা গ্রিজেল। এটার দাম চাইছেন কত? ময়লা হয়ে গেছে। কত দাম চাইছেন? কত? 600 টাকা। 600। আর শাটিন? 400 টাকা। আর ওই তার পাশেরটা? এটা বাগদাদি মাদি। বাগদাদি মাদি না? আচ্ছা, ওটার দাম চাইছেন কত ভাই? বাগদাদি মাদির দাম 500 টাকা। আচ্ছা ভাই, আপনি খামারে আর কি কি ধরনের কবুতর আছে ভাই? খামারে ভাই বহুত ধরনের কবুতর আছে। কি কি ধরনের কবুতর আছে? প্রায় 14-15 ধরনের হুমা আছে, আর শার্টিং আছে দুই জাতের, মুম্বাই আছে। আচ্ছা ভাই, আপনার থেকে যদি কেউ কবুতর কিনতে চায় সারা বাংলাদেশের ডেলিভারির মাধ্যমে, অনলাইনে ডেলিভারির মাধ্যমে দিতে পারবেন না শুধু ঢাকার ভিতরে দিতে পারবেন? বাসায় এসে নিতে হবে, বাসার বাইরে যাই। আচ্ছা আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলুন। 0400191926269191। আচ্ছা ভাই, নামটা? আমার নাম সোহান। আর ঠিকানা কোন জায়গা? ঠিকানা বেরিবাদ। আচ্ছা ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি অনেক সুন্দর এক পেয়ার সিরাজি কবুতরের বাচ্চা। ভাই এই জোড়াটার দাম চাইছেন কত টাকা? 1600 টাকা দাম চাইতেছেন। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। এটা বয়স কেমন ভাই? বাচ্চা ভাই 0 পরের বাচ্চা। আচ্ছা, আর এই যে নিচে দেখতে পাচ্ছি এটার সাথে কি জোড়া আছে ভাই? এটার সাথে ওই পাশেরটা জোড়া। আচ্ছা, এটা নর না মাদি ভাই? ওটা নর, ওটা মাদি। ওই পাশেরটা মাদি আর এটা হলো নর। আচ্ছা, এই জোড়াটার দাম চাইছেন কত টাকা? 2000 টাকা দাম চাইছেন। আর এই যে এগুলা কি জাতের কবুতর ভাই? কালো গোলা হুমা। আচ্ছা, কালো হুমা, এগুলোর দাম চাইছেন কত করে ভাই? 1200 টাকা জোড়া। 1200 টাকা জোড়া সব আছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এগুলা কেমন বয়স কেমন ভাই? 5-6 পরের। আচ্ছা, আর ওই বোম্বাই ওইটার জোড়া না ভাই? আচ্ছা, বোম্বাই জোড়াটার দাম চাইছেন কত টাকা? 700 টাকা। বোম্বাই জোড়ার দাম চাইছে 700 টাকা। আচ্ছা ভাই, আপনি ফোন নাম্বারটা বলা যাবে? বলেন, ফোন নাম্বারটা বলেন। 01910 76 4439। আচ্ছা ভাই, ঠিকানা কোন জায়গা? আশুলিয়া চারাবাগ। আচ্ছা, আপনার নামটা ভাই? আচ্ছা, আপনি কি অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকেন না শুধু ঢাকার ভিতরে দিতে পারবেন? শুধু ঢাকার ভিতরে না? আচ্ছা, ফোন নাম্বারটা আবার একটু ক্লিয়ার মতন বলেন। 01910 76 4439। আচ্ছা ধন্যবাদ। দেখতে পাচ্ছি অনেক সুন্দর এক জোড়া কবুতর, লক্ষা কবুতর। আচ্ছা, এই লক্ষা কবুতরের জোড়ার দাম চাইছেন কত টাকা? এই জোড়াটা অন্য লোকের না? আচ্ছা, এগুলো 2500 টাকা করে জোড়া হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আচ্ছা, এই জোড়াটার দাম চাইছেন কত ছোট ভাই? 800 টাকা চাইতেছো? মাশাআল্লাহ, অনেক সুন্দর কবুতর। আচ্ছা, এটা কি ডিম বাচ্চা? ডিম পাশে কোন সময়? ও, এটার সাথে কি এটা জোড়া? হ্যাঁ, দাম চাইছে 800 টাকা। তুমি নিয়ে আসছো কবুতর না? বাসায় কি তুমি পালো? বাসায় আর কি কি ধরনের কবুতর আছে তোমার? শুধু এই দুটাই আছে? উড়ে গেছে। আচ্ছা, এটা 800 টাকা হলে বিক্রি করবে এই জোড়াটা না? আচ্ছা আচ্ছা, বিক্রি করো। হ্যাঁ, মাশাআল্লাহ, এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর শাটিন কবুতর। কোনটার সাথে কোনটা জোড়া ভাই? এটার সাথে সামনেরটা আর ওইটা নর। দেখতে পাচ্ছেন, এই পাশে এটার সাথে এটা জোড়া আর ওই পাশেরটা হলো নর হবে। আচ্ছা, এই জোড়াটার দাম চাইছেন কত টাকা? 2500 টাকা। 2500 টাকা দাম চাইতেছে। এটা নিউ এডাল হবে না রানিং হবে? রানিং হবে। আচ্ছা, ডিম বাচ্চা কি করছে? তিনবার ডিম বাচ্চা করছে, দেখতে পাচ্ছেন। এটা কি আলোচনা সাপেক্ষে দাম কমানো যাবে না ফিক্স? কমানো যাবে, কিছু কমানো যাবে না, 25 থেকে কিছু কমানো যাবে। অবশ্যই ভাই, ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা যোগাযোগের মাধ্যমে ক্রয় করতে পারবেন। আচ্ছা, এই নটটার দাম চাইছেন কত টাকা? নটটার দাম চাইতেছে 1000 টাকা, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনার বাসায় কি আরো কবুতর আছে? কি কি ধরনের কবুতর পালেন ভাই? ঝর্ণা শাটিং আছে, বোম্বাই আছে, বোম্বাই 3 ধরনের আছে, তারপর হুমা কবুতর আছে, রেসার আছে, বিভিন্ন জাতের কবুতর আছে। আচ্ছা, আপনি থেকে যদি কেউ কবুতর কিনতে চায় সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে দিতে পারবেন না শুধু ঢাকার ভিতরে দিতে পারবেন? শুধু ঢাকার ভিতরে না? আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলেন ভাই। 01726 995 985 985। আচ্ছা, আপনার নামটা? জুয়েল ভাই। আচ্ছা, আপনার ঠিকানা কোন জায়গা? আশুলিয়া বি বাংলা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কবুতর। আচ্ছা ভাই, এই যে প্রত্যেকটারে জোড়া আছে এখানে। আচ্ছা, এটা কি জাতের কবুতর ভাই? আচ্ছা, তিনটা জোড়া আছে না? মাশাআল্লাহ, এটা নর হবে না মাদি হবে? এটা নর, এটা মাদি। এটা নর হবে আর এই যে পাশেরটা দেখতে পাচ্ছেন এটা হলো মাদি। আচ্ছা, এই জোড়াটার দাম কত টাকা? 3000 টাকা। বিক্রি রেট 2500 টাকা। আচ্ছা, এই হুমারটার দাম তো কত? 2500 টাকা বিক্রি, 2500 টাকা। আর এই যে বোম্বাই, সাদা বোম্বাই আছে, সাদা বোম্বাই দাম কত? 2000 টাকা। আর এটা বোম্বাই দাম কত? 1000 টাকা। আচ্ছা, এগুলো কত টাকা জোড়া বিক্রি করেন? কি 2500 টাকা করে। মাশাআল্লাহ, অনেক জাতের কবুতর আছে দেখতে পাচ্ছেন, সিরাজি আছে। আচ্ছা, মাক্সি ওইটা কি জোড়া? সিঙ্গেল নর, ওটার দাম কত? 1000 টাকা। আচ্ছা, বাইকে তো অনেক ধরনের কবুতর আছে, যদি ক্রয় করতে চান অবশ্যই বাইকে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন তো? আচ্ছা, আপনার দিকে যদি কেউ কবুতর কিনতে চায় সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে তো না? আচ্ছা, ফোন নাম্বারটা বলেন। 01 92 36 400 701। আচ্ছা ভাই, আপনার লোকেশন কোন জায়গা? চেরাকালী। আচ্ছা, আপনি কোন কোন হারে কবুতর বিক্রি করেন? আশুলিয়া, মিরপুর আর টুঙ্গী বাজার। আচ্ছা আচ্ছা, নরসিংদী কুটটা তো জান না? আচ্ছা, ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর মুরগির বাচ্চা, এগুলা কি জাতের মুরগির বাচ্চা জানবো ভাই থেকে। আসসালামু আলাইকুম ভাই, আশুলিয়া হাটে কি কি ধরনের মুরগির বাচ্চা আনছেন ভাই? আচ্ছা, আমরা টাইগার মুরগি আর হলো ফাউনি। আচ্ছা, এগুলা কি জাতের মুরগি ভাই? মিশরি ফাউনি। এরা মিশরি ফাউনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এগুলা বয়স কেমন ভাই? এটা পাঠালাম 15 দিন, এটা পাঠালাম 12 দিন। 15 দিন। আর এগুলা টাইগারে পাঠালাম 12 দিন। আচ্ছা, এই যে ফাউনি এগুলার দাম কত করে চাইতেছেন জোড়া? 220 টাকা জোড়া। 220 টাকা জোড়া, মানে 110 টাকা করে পার পিস। আচ্ছা, আর এই টাইগার? টাইগারে 110 টাকা করে। টাইগারে 110 টাকা করে। আচ্ছা ভাই, এগুলো তো পাইকারিও বিক্রি করে থাকেন? পাইকারি একদিনে 5টা থেকে শুরু করে পাইকারিও দিয়ে থাকেন। আচ্ছা ভাই, আপনি ফোন নাম্বারটা বলেন। 01724 30 93 96 44 44। আচ্ছা ভাই, আপনার নামটা? এরশাদ ভাই। ঠিকানা কোন জায়গা আপনার? পলাশবাড়ি। আচ্ছা আচ্ছা, আপনি কোন কোন হাটে এই মুরগির বাচ্চা বিক্রি করে থাকেন? সব হাটে। কোন কোন হাটে দু একটা নাম বলেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। তাহলে দেখতে পাচ্ছি অনেক সুন্দর এক জোড়া ঘুঘু। আচ্ছা ভাই, এই জোড়াটার দাম চাইছেন কত? ঘুঘুটা 1200 টাকা দাম চাইছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঘুঘু। আচ্ছা ভাই, এটা কি জাতের ঘুঘু? এটা অস্ট্রেলিয়ান ঘুঘু। আচ্ছা, নর কোনটা মাদি কোনটা ভাই? এই যে এটা নর, এটা মাদি। ও, এই পাশেরটা হলো মাদি আর ওই পাশেরটা হলো নর। জোড়া দাম চাইছে 800 টাকা না? 1200 টাকা, সরি 1200 টাকা দাম চাইছে। এটা কি নিউ এডাল না রানিং হবে? নিউ এডাল। নিউ এডাল। আচ্ছা, ঘুঘু কি আপনার কাছে এক জোড়াই না আরো আছে? এক জোড়াই আছে। এক জোড়াই আছে না? আচ্ছা, হাটে যদি না বিক্রি হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা ক্রয় করতে পারবেন। আচ্ছা ভাই, আপনি ফোন নাম্বারটা বলেন। আচ্ছা, আসলে হাটে আসলে আপনারা এই ধরনের ঘুঘু পাখি ক্রয় করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, ভাই ভালো আছেন তো? আচ্ছা, আসলে হাটে কয়টা কবুতর আনছেন ভাই? হ্যাঁ, 6টা। আচ্ছা, এই যে সিরাজি, এর সাথে কি এটা জোড়া ভাই? আচ্ছা, এই জোড়াটার দাম জানেন কত? এই জোড়াটার দাম চলেছে 3000 টাকা। নর কোনটা মাদি কোনটা ভাই? নর, এটি মাদি। এই পাশটা হলো নর আর এইটা হলো মাদি। 3000 টাকা। আলোচনা সবে কিছু কুমার দাম না ফিক্স? ফিক্স দাম। আচ্ছা, এই যে বোম্বাই জোড়াটার দাম জানেন কত? এটির দাম, এটার দাম 3000। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা বোম্বাই কবুতর দেখতে পাচ্ছেন, এই দেখেন বিগ সাইজের। এটা নর হবে না মাদি হবে ভাই? এটা নর, এটা মাদি। এটা নর হবে আর ওই পাশেটা মাদি হবে। এটা কি রানিং না নিউ এডাল? রানিং। রানিং, জি। আচ্ছা, নিচে কি আরো আছে না ভাই এক জোড়া? ডিম সহ, এই দেখেন দেখতে পাচ্ছেন, ডিম সহকারে দেখতে পাচ্ছেন, ডিম সহকারে আছে সিরাজি। আচ্ছা, এই জোড়াটার দাম জানেন কত ভাই? একদম রানিং ফিক্স 3000 টাকা। মাশাআল্লাহ, অনেক সুন্দর, একদম রানিং। যদি ক্রয় করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। ভাই, আপনার ফোন নাম্বারটা বলেন। ফোন নাম্বার ভাই বলতে পারি না, ভাই। ও আচ্ছা, আসলে হাটে আসলে আপনারা এই ধরনের কবুতর ক্রয় করতে পারবেন। ধন্যবাদ।